একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি সবকিছু সম্পর্কে জ্ঞাত, তিনি তার ইলম থেকে এই পৃথিবীবাসীকে সামান্য কিছু শিক্ষা দিয়েছেন এবং এই পৃথিবীর মানুষকে সম্মানিত করার জন্য তিনি এই জ্ঞানকেই উপকরণ হিসেবে বেছে নিয়েছেন এবং এই জ্ঞানের মাধ্যমে তিনি মানুষের মর্যাদাকে তারতম্য করার ব্যবস্থা করেছেন। যেমনটা আমরা জানি যে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছিল জ্ঞান দিয়ে, সমস্ত ফেরেশতাদের উপরে তার শ্রেষ্ঠত্ব হয়েছিল জ্ঞানের প্রমাণের মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীবাসীকে হিদায়াত করার লক্ষ্যে, জ্ঞানী করার লক্ষ্যে তিনি আকাশ থেকে একটি কিতাব নাজিল করেছেন, তার পক্ষ থেকে একটি কিতাব যেটাকে আমরা আল কোরআন হিসেবে জানি, এবং সেই কোরআনের শিক্ষাটাকে সঠিকভাবে আয়ত্ত করার জন্য তিনি প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন একজন নবীর মাধ্যমে, যিনি আমাদেরকে আল্লাহ এবং পরকাল সম্পর্কে যাবতীয় বিষয়ের শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জ্ঞান হলো সবচেয়ে দামি, যে জ্ঞানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অজ্ঞতাকে দূর করার জন্য এবং সঠিক রাস্তা দেখানোর জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন সঠিক পথ, সরল পথ। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যাকে সবচেয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছিল। তার কথাতে ছিল অনেক ব্যাপকতা, একটা কথার মধ্যে বহু কিছু অর্থ নিহিত থাকত। তিনি এত ব্যাপক অর্থবোধক কথা নিয়ে পৃথিবীতে নাজিল হয়েছিলেন এবং তাকে দেওয়া হয়েছিল সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ, যার মাধ্যমে তার মর্যাদা সমস্ত নবী থেকে এমনকি সমস্ত সৃষ্টি থেকে উঁচু করা হয়েছে। সে রাসূল যতটা সম্মানিত ছিলেন তার উম্মতেরকেও ঠিক তার মান অনুযায়ী সম্মান দেওয়া হয়েছে। বিগত জাতি যতটা সম্মানিত ছিল তাদের নবীদের অনুপাতে, কিন্তু উম্মতে মুহাম্মাদি এই উম্মতকে তার নবীর মান অনুযায়ী তাদেরকে সম্মানিত করা হয়েছে, এই জন্য আমাদেরকেও বিগত সমস্ত উম্মা থেকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। আমাদের এই শ্রেষ্ঠত্ব আমাদের চেহারাতে, ধন সম্পত্তি আর ক্ষমতায় নয়, বরং আমাদের এই সম্মান নিহিত আছে এই জ্ঞানের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি এই জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে লাঞ্ছিত হবে, আর যারা এই জ্ঞানকে নিজের জন্য পুঁজি করতে পারবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের প্রাপ্ত বলেছেন, যেটা হচ্ছে রহমতের অংশ। তো যেই রাসূলকে কোরআন দিয়ে ধন্য করা হয়েছিল, যার আদর্শকে আমাদের জন্য একমাত্র উসওয়ে হাসানা করা হয়েছে, যার পথকে আমাদের জন্য একমাত্র পথ বলে সাব্যস্ত করা হয়েছে, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীকা মুহাম্মদ। আজকের খুতবার বিষয় হিসেবে, বরং আজকের পর থেকে নতুন বছর যেহেতু শুরু হয়েছে, এই বছরটাতে আমি ইনশাআল্লাহ কিয়ামতের আলামতগুলো নিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করব। যতগুলো আলামত আছে একের পর এক আমরা সেগুলো ব্যক্ত করব, যে আখিরি জামান বা শেষ জামানায় কি ঘটতে চলেছে, যেই বিপর্যয়গুলো, যে ফেতনার মুখোমুখি আমরা হতে যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। যদিও এটা বড়দের কাজ, কিন্তু কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিন্ন মতবাদের কিছু আলেম বক্তা তারা এই সব বিষয় নিয়ে বক্তব্য দিয়ে কিছু যুবকদেরকে ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন পথে পরিচালিত করতেছে। আর বর্তমানের অধিকাংশ মানুষদের নেচার হলো এই, আপনি ওকে ওযু শিখান কীভাবে ওযু সঠিক হবে, সুস্থ হবে, নামাজের একটা দোয়া শিখান, ও আপনার বক্তব্যে মজা পাবে না, ও ছোটে কোন বক্তব্যের দিকে, যে দাজ্জাল কতটা বড় হয়েছে, দাজ্জাল কয়টা শিকল ছিঁড়তে পারলো, ইয়াজুজ মেজুজ কতটুকু ছিদ্র করলো, ফোরাত নদীর স্বর্ণ আর কয়দিন পরে বেরোবে, মালহামা, এগুলো হচ্ছে এদের বক্তব্যের টার্ম। আর এগুলো শুনে শুনে আমাদের যুবকগুলা ইবাদত ইমান আমলের দিকে নাই,
তারা এখন জাজবা ধারণ করে আছে, তারা জিহাদ করবে। অথচ কিন্তু 31st নাইটও পালন করে, এরা আবার পার্কেও যায়, এরা জিন্সের প্যান্ট টাকনার নিচেও পরে, পার্টিও করে, কিন্তু ওই গরম বক্তব্য শুনে আবার তাকবীরও করে আর মনে করে যে এটাই হক, সালাতের খবর হলো বা না হলো তার দেখা দেখি নেই, মানে আক্ষেপের সাথে বলতেছে। তো আমরা আমাদের শ্রোতাদেরকে দেখাতে চাই আমাদের সালাফি আলেমরা কোনো বিষয়ে পিছিয়ে নাই, হয়তো আপনাদের ইমান আমলের সুরক্ষার্থে বা হেফাজতের অর্থে তারা এইসব বিষয় নিয়ে বক্তব্য করে না, ফেতনা ফাসাদ নিয়ে, বিপর্যয় নিয়ে, কারণ এতে কল্যাণ খুব কম, অকল্যাণই বেশি। বরং ইসলামের একটা নীতিমালা হলো যেই পাপ বা যেই বিষয় সম্পর্কে মানুষ জানে না তাহলে সেটা তাকে জানাতে হবে না, তাহলে ওই পাপের চিন্তা তার মধ্যে জেগে যাবে। যেমন লূত আলাইহিস সালামের কাউমের যে পাপ এটা আমরা প্রত্যেকেই জানে, সবাই জানে, কিন্তু কয়দিন বলতে পারবেন যে কোন মসজিদের খুতবায় এই পাপ নিয়ে বক্তব্য হয়েছে? হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু আপনার জানা, কারণ এই সব বিষয়গুলো ইঙ্গিতে জানতে হয়, এগুলোকে খোলাসাভাবে ব্যক্ত করার সময় নয় বা ব্যক্ত করার বিষয় নয়। কারণ যখন কোনো ব্যক্তি এইসব বিষয়ে খোলামেলা বক্তব্য দেবে, তাহলে কিছু মানুষের অন্তরে শয়তান সেই চাহিদাটা জাগিয়ে দেবে। যতটা আমি জানি, যেমন হস্তমৈথনে যেসব পোলাপান জড়ায়, যাদের এই সম্পর্কে জ্ঞান নাই, ওর মাথা কোনোদিন ওইদিকে যাবে না। যখনই ওকে কেউ এটা বলবে, যখনই ও দেখবে, তখন ওর মধ্যে চাহিদা জেগে যাবে। কিন্তু যে এটা জানেই না এভাবে কিছু করা যায়, ওর মাথায় কোনোদিন এই চিন্তা আসবে না, ও কোনোদিন এটা করবে না। কিন্তু যখন এই বিষয়ে আলোচনা হবে, দেখবে কাউকে বা কেউ ওকে শেখাবে, তখনই ওর মাথায় এদিকে যাবে। তো কিছু জিনিস আছে মুসলিমদের থেকে ইঙ্গিতে ব্যক্ত করার শিক্ষা রাসূল সাল্লাল্লাহু থেকে রয়েছে, প্রকাশ্যভাবে না। তো কিয়ামতের আলামতগুলো দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো হাদিসে এক একটা এক একবার উল্লেখ করেছেন, ওটা নিয়ে বিশদ তিনি আলোচনা করেননি। তারপরেও জাতিকে হেফাজত করার লক্ষ্যে আমরা সেগুলো মাঝে মাঝে তুলে ধরার প্রয়োজন বোধ করি, সেটা আমরা তুলে ধরব, কিন্তু ওটা আমাদের মূল না। ফরাত নদীতে স্বর্ণ বেরোবে একটা সময়, পৃথিবীর মানুষ ধনী হবে, রাস্তাঘাটে স্বর্ণ পড়ে থাকবে, এটা ব্যক্ত করা, বক্তব্যতে তুলে ধরা, হাইলাইট করার কোনো কিছুই নাই। কারণ স্বর্ণ বেরোক না বেরোক তাতে আপনার ইমান আমলের কোনো ঘাটতি আসবে না, বরং ওটার পেছনে যারা ছুটবে, রাসূলুল্লাহ বলেছেন ওই স্বর্ণকে কেন্দ্র করে বড় যুদ্ধ হবে, বহু মানুষ সেখানে হতাহত হবে, সেখানে গিয়ে ধ্বংস হবে লোভে। তো আপনি যদি বাঁচতে চান তাহলে সেই লোভ থেকে আপনাকে ফিরতে হবে। তারপরে দাজ্জাল এমন একটা বড় ফেতনা, ওই যুগ আপনি কখনো আশা করবেন না যে আমি দাজ্জালের সময় কাল পর্যন্ত বেঁচে থাকবো, এই আশাটা অন্তত কোনোদিন অন্তরে রাখবেন না। যেই দাজ্জালের ফেতনা থেকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় প্রদর্শন করেছেন, তিনি নিজেও ভীত ছিলেন। যেমন কিভাবে, তিনি কি দাজ্জালের ভয়ে ভীত? না, দাজ্জালের ফেতনায় তার উম্মত বিপর্যস্ত হয়ে যাবে এই ভীত ছিলেন। ইবনু জিয়াদ বা আবদুল্লাহ ইবনু জিয়াদি সম্ভবত, যখন দাজ্জালের চ্যাপ্টার আসবে তখন এটা বলবে, এক ব্যক্তি মদিনাতে তার মধ্যে কিছু উল্টাপাল্টা কিছু লক্ষণ দেখা গিয়েছিল, তখন রাসূলুল্লাহ সন্দেহ করেছিলেন এটা হবে দাজ্জাল সম্ভবত। তিনি ওর ভিতরগত বিষয় আয়ত্ত করার জন্য রাসূলুল্লাহ উদ্বেগেও ছিলেন, একদিন ওর বাসার দরজার পর্যন্ত চলে গিয়েছিলেন রাসূলুল্লাহ, যখন ও কাঁথা মুড়ি দিয়ে কি যেন প্রলাপ পাড়ছিল এবং রাসূলুল্লাহ কান পেতেছিলেন যে পরের শব্দটা শুনতে পারলে আমি বুঝতে পারবো ও দাজ্জাল কিনা না। কিন্তু ওর মা চিৎকার করে বলল মুহাম্মদ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিয়ে দিল ওই ছেলে ইবনু জিয়াদ বা কিছু উঠে গেল, নামটা আমার মনে পড়তেছে না, বুখারি মুসলিমের অধ্যায়ের মধ্যে আছে, যদি আজকের টপিক ছিল না এই জন্য নামটা হয়তো প্রপারলি আপনার কাছে বলতে পারতেছি না, দাজ্জালের চ্যাপ্টারের মধ্যেটা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও জ্ঞান দেওয়া হয় নাই যে দাজ্জাল কি তার যুগে আসবে না আর কতদিন পরে আসবে। রাসূলুল্লাহ আশঙ্কা করেছিলেন যে এটা দাজ্জাল কিনা, আশঙ্কা করেছিলেন। আর কিন্তু আমাদের বক্তারা, দেশের বক্তারা একবারে ডেট বলে দেয়। যেমন আমাদের সমাজের পপুলার একজন আলেম অতীত হয়ে গেছেন,
এখনো আছে, বক্তব্যের ফিল্ডে আছে, মানে অতীত হয়ে গেছে, মানে আপনাদের স্মৃতি থেকে এখন অতীত হয়ে যাচ্ছেন। একটা সময় তিনি বলেছিল 2023 সালে পৃথিবী কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই নির্লজ্জ জাতি এই আলেমদেরকে প্রত্যাখ্যান করে নাই। কারণ নিজের দলের তো যে যাকে ভালোবাসে তার মধ্যে কুফুরি কিছু দেখতে পেলেও এই জাতি তারা ছাড়তে পারে না ভালোবাসার টানে। আমার দলের আলেম তাকে আমরা ছাড়ি কীভাবে? এটা হয়ে গেছে আজকে অধিকাংশ মুসলিমদের মেন্টালিটি। এক ব্যক্তি, এই যে যুবক নাম নিয়ে বলতে দ্বিধা নাই, যেহেতু এই আমাদের মানহাজ নিয়ে কথা বলেছে না, নাম নিয়ে বলতে দ্বিধা নাই, এই যে তোহা আবু তোহা, একটা বক্তব্য দেখলাম সিলেটের মাটি নাকি উর্বর, কেন? আল্লাহর ওলিদের কারণে। বুঝেন, সিলেটের জমিন থেকে গ্যাস বেরিয়েছে, এটা আল্লাহর ওলির কবর থাকাতে, এবং এই যে তেল বেরোবে এটাও নাকি আল্লাহর ওলির মাজার থাকার বরকতে। আর এটা হলো আপনাদের আইডল, যুবকদের আইকন, ভাষাগুলো শোনেন, বড়দেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর আমাদেরকে বলতেছেন আমরা আপনাদের আইডল আর যা খুশি তা। আরে ওকে হেদায়তের পথে কিছুদিন থাকতে দেন, দেখেন টিকে থাকে কিনা, তারপরে আপনি উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারবেন। তবে যদি কোনো এককভাবে কোনো ব্যক্তিকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হয়, তাহলে তিনি একটা পার্সনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একক ব্যক্তিকে কেউ আইডল বানাতে পারে না, কারণ একক ব্যক্তি কোনোদিন সব বিষয়ে হক হইতে পারে না। আমাদের সব কথাই হক এটা কোনোদিন হইতে পারে না, বরং একটা টিম, জামাতের মধ্যে হক থাকতে পারে, যেখানে দশজন আলেম একই ঘরানার রয়েছে, কোনো মাসলায় একজন ভুল করতে পারে, দুইজন ভুল করতে পারে, কিন্তু পাঁচ ছয়জন সঠিক পথের উপরে থাকবে। কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আলেম যখন এক টেবিলে বসবে, ওই বিচ্ছিন্ন সবকটাই ভুল করতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যতগুলো গ্রুপের আলেম আছে ভিন্ন ভিন্ন ঘরানার, যদি একসাথে জড়ো করে দেন একটা মাসলা নিয়ে কথা বললে, ম্যাক্সিমামের মধ্যে আপনি বিতর্ক দেখতে পাবেন। কিন্তু যদি একটা ঘরের আলেম, যদি দেন সালাফি মানহাজের সমস্ত আলেম, সেটা সৌদি আরব, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যেমন আহলে হাদিস বা সালাফি আলেমদেরকে নিয়ে নেন, তারা এক এক শ্রেণীর আলেম, তাদের সবার কথাকে জড়ো করেন, তাতে দেখতে পাবেন ম্যাক্সিমামদের কথা একরকম, দু একজনের কথা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সবার কথাই একরকম হবে। কিন্তু যত দল আছে বিভক্ত দল, তাদেরকে যদি এক টেবিলে বসিয়ে দেন, একটা প্রস্তাব পেশ করেন, দশ রকমের কথা বেরোবে, তারা এক টেবিলে আসতেই পারবে না, কখনোই একটা মতবাদের উপর আসতেই পারবে না। তো এই জন্য এক ব্যক্তির কাছে হক নাই, হক পুরো জামাতের মধ্যে আছে, টিমের মধ্যে আছে। তো কেন আজকে এই কথাগুলো বলবো, যেহেতু আলোচনা হচ্ছে কেয়ামতের আলামত নিয়ে, কেয়ামতের যত ঘনায় আসবে সময় কী হতে যাচ্ছে পৃথিবীতে। তো বলেছিলাম যে এগুলো আমাদের টপিক্সের বিষয় না, কিন্তু আমাদেরকে বাধ্য করেছে এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা আপনাদেরকে শিখাবো দাজ্জাল কী জিনিস ইনশাআল্লাহ, কারণ আমরা কোরআন হাদিস এবং আমাদের সালাফদেরকে ফলো করি, নিজেদের মন গড়া কোনো কথা বলি না। একটা কিছু পেয়ে গেলাম আর বলে দিলাম দাজ্জাল মাথা বের করে ফেলেছে, ইয়াজুজ মেজুজ এখন বেরিয়ে যাবে, এগুলো আমাদের মানহাজ না। যতটুকু কোরআন হাদিসে আছে ততটুকু আপনার কাছে পেশ করা হবে, যাতে ওই যে আমাদের যে যুবক ভাইয়েরা বাতিলদের কাছে এখন ঝুঁকে যাচ্ছে না, ওই মালহামা, ওই পেট্রোডলার, ওই দাজ্জাল, এগুলো শুনে শুনে তাদেরকে আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং আপনারাও দোয়া করবেন যাতে করে তারা বিভ্রান্ত না হয়, যেই শ্রেণীর মানুষগুলোকে এখন ওই ঐক্যের নামে কবর মাজার পূজারীদের সাথেও ঐক্য হতে ডাকার আহ্বান জানাচ্ছে, এবং আহলে হাদিস এবং সালাফিদেরকে ঠেকানোর জন্য তারা যে প্ল্যানিং করতেছে, এটা কিয়ামত হয়ে যাবে কিন্তু বাংলাদেশে কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বার্তা, ওটা আল্লাহ আমাদের মাধ্যমে বাংলার জমিনে আলো জ্বালিয়ে দিয়েছেন, এবং আল্লাহর ওয়াদা, এটা কোনো জায়গাতে আলো জ্বেলে গেলে ওটা প্রজ্বলিত না হওয়া পর্যন্ত আল্লাহ এটাকে নিভিয়ে দেবেন না ইনশাআল্লাহ। আর যদি আমরা হকপথ হয়ে থাকি, আপনারা যদি মনে করেন যে কোরআন সুন্নার সালাফি মানহাজের দাওয়াত হক, তাহলে আপনাদেরকে এর সাহায্যে এগিয়ে আসতে হবে, সাপোর্টে এগিয়ে আসতে হবে, পক্ষে কথা বলতে হবে, বিপক্ষে না, যদি আপনাদের কল্যাণ চান। আর যদি মনে হয় যে না এটা হক না, হক অন্য কিছু, তাহলে যেটা হক আমাদেরকে সেটা তালাশ করতে হবে। তবে জেনে নেন, আজকে প্রকাশ্যে বলে দিয়ে লাইভে তো আসছি, লাইভ তো হচ্ছে, জেনে নেন, আহলে হাদিস নামটা আপনার কাছে পছন্দ না হতে পারে, সালাফি কোনো আলেম আপনার কাছে পছন্দ না হতে পারে, ভালো কথা। তাহলে তার চাইতেও যদি কোনো বিজ্ঞ আলেম, বিজ্ঞ ব্যক্তি কোনো দল থেকে থাকে, আপনি সেটা গ্রহণ করেন, আমাদের কোনো দ্বিধা নাই, কারণ এটা প্রশংসনীয় হবে যে না আমাদের এটা ত্রুটি, এর চাইতে একটা বেটার কিছু পেয়ে গেছি, আমাদের এই ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে ওই বেটারটা গ্রহণ করেছে, এটা আমাদের আক্ষেপের কিছু না, বরং প্রশংসনীয় বিষয় হবে।
কিন্তু বিষয় যদি এমন হয় আপনি বলতেছেন আহলে হাদিসরা বাতিল এরা ভালো না আর গ্রহণ করবেন গিয়ে জর্দা খোরকে ওই বেদে মারিফত ইয়াদে খোদার লেখা কিতাবলাকে গিয়ে গ্রহণ করবেন যেই ব্যক্তি তাবিজ জায়েজ বলতেছে জর্দা জায়েজ এদের কাছে murid হবেন এদের টেবিলে গিয়ে বসবেন তখন আপনার বিবেক নিয়ে আমাদের আক্ষেপ হয় যে আল্লাহ আপনার কতটা অধম করে দিয়েছে আপনার বিবেক চিন্তা শক্তিকে যে সালাফি মানহাজের আলেমদেরকে ছেড়ে দিয়ে আপনি গিয়ে কবর মাজার পূজারীর সাথে এক টেবিলে বসবেন আর বলতাছেন এটা হবে মানুষকে কতটা অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের আহলে হাদিসরা বা সালাফিরা নাকি ফিলিস্তিনের পক্ষে নাকি কথা বলে না আমরা বিলে ইহুদিদের পক্ষে বিলে কাজ করে যাচ্ছে এটা কোন মুসলমানের রক্ত থাকলে এটা হয় আরে আমার মনে হয় আমি বিনা বাড়াবাড়িতে বলতেছি হিন্দুদের ইহুদি নাসারাদেরকে নিয়ে যত কথা আমরা বলি এই সমস্ত মিথ্যুকরা কোনোদিন বলতে দাবি করতে পারবে না আমাদের অনুসারী যারা বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন আমরা যদি প্রকাশ্যে বলি না শুধু ইন্ডিয়ান মুসলিমের স্বার্থে বা হিন্দুরা আমাদের সাথে ষড়যন্ত্র করবে বিদায় সেই জন্য নাইলে আপনারা কি জানেন না আমি মাহমুদ আজ পর্যন্ত আমার মনে হয় না জেনে শুনে আমি কোনো হিন্দুর দোকান থেকে কোনো কিছু কিনেছি কে প্রমাণ করতে পারবে না বরং আমাদেরকে যদি কোনো জায়গায় আপ্যায়ন করাতে চেয়েছে মিষ্টান্ন কিছু ডাইরেক্ট বলেছে হিন্দুর দোকান হলে আমি খাবো না কিনবেন না আপনি হিন্দুর দোকান থেকে হিন্দুর রিক্সা এমন কি একটা সিগারেট খোর সিগারেট নিয়ে রিক্সা চালাবে হাতে সিগারেট আমি কোনোদিন রিক্সাওয়ালাকে বলি না যে চলেন যাব উঠবো না ওটার মধ্যে ওই সিএনজি পর্যন্ত আমরা ছেড়ে দিই একটা প্রকাশ্য পাপে থাকার কারণে আর সেই জাতি আমরা যেখানে হিন্দু হওয়ার কারণে ওদের দোকান থেকে মিষ্টি কিনা আপনাদেরকে নিষেধ করি আর সেই জাতি আর আমাদেরকে অপবাদ দেবে আমরা ইহুদি নাসারাদের দালাল কি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অপবাদ দিতে গিয়ে এগুলোই দিয়েছিল যে সে পাগল বেদিন মুহাম্মদ বেদিন হয়ে গেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ তাওবা আর কি অপবাদ দেবে এছাড়া তার ভিন্ন কোনো অপবাদ নাই তাহলে সালাফিদেরকে ছোট করার জন্য মানে আপনাকে উস্কিয়ে দেয় যেমন তায়েফের লোকদেরকে রাসূল ইসলামের বিপক্ষে কিভাবে উস্কিয়েছিল যেটা পাগল তখন পোলাপান গিয়ে পাথর মেরেছিল আজকেও যদি আপনি পোলাপানকে যদি লেলিয়ে দেন না হিজরাদের বিপক্ষে দেখবেন হিজরা ঢুকছে আর যদি কেউ যদি বলে ঢিলা দে তখন কিন্তু পিচ্ছরা ঢিলা দিবে এটা হচ্ছে মানুষের স্বভাব ফিতরতি স্বভাব আমাদের সমাজে যখন কোরআন সুন্নাহ এই দাওয়াত যখন চালু হয়েছিল রফিলে দেন আমিন বলা যখন আগে জানতেন না হঠাৎ করে শুনলেন তখন ওই ভাইদেরকে ঠেকানোর জন্য এই বাংলাদেশের হুজুররা মসজিদের হুজুররা কি বলতো জানেন যে এদেরকে দেখলেই ধরবেন মসজিদ থেকে বের করে দিবেন এগুলো কিন্তু শিয়া এগুলো কিন্তু ওয়াহাবি এগুলো কিন্তু কাদিয়ানি এই বলে আপনার বরং আমাদের সম্পর্কে কি করা হয়েছে জানেন লিফলেট ছাপানো হয়েছে যে ওয়াহাবিরা আহলে হাদিসরা কত খারাপ দেখেন এরা আমাদের নবীকে মানে না আচ্ছা বলেন তো দেখি এই মেম্বার থেকে যদি বলা হয় কোন একজন ব্যক্তি সম্পর্কে ধরুন আমার সম্পর্কে যদি বলা হয় যে এটা কিন্তু নবী মানে না আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসছি আর পাশের হুজুর আপনাদেরকে বলে দিছে এ তো নবীকে মানে না আপনার মেজাজ তখন কি হবে বলেন আর আপনি তো কথা শুনবেন তো পরের কথা যে নবীকে মানে না বলে কি ওকে ধর আগে একচোট হয়ে যাবে বুঝছেন কারণ মুসলিমদের চরিত্র এটা আমাদের নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের মাথার রক্ত এমনি গরম হয়ে যায় আর এটা হইতে হবে কিন্তু উচিত ছিল আগে যাচাই করা কিন্তু এই যে মিথ্যা প্রচার দিয়ে মানুষকে কত যে জঘন্য কাজ করানো হয় যেটা আমাদের বিপক্ষে বহুবার করানো হয়েছে ইসলাফি মানহাজের বিপরীতে এখন দেখতেছে যে না সাধারণ মানুষ তো এগুলো থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে এগুলো শোনে না এখন তারা ওলামা পরিষদ এক হয়েছে এই সালাফিদেরকে ঠাকাবে এদেরকে জাতির কাছে মানে লাঞ্ছিত করার জন্য অপদস্থ করার জন্য একটা উস্কি দিয়েছে আমরা নাকি ফিলিস্তিনের পক্ষে কথা বলি না আমাদের বক্তব্যকে কাটছাট করা হয় বলেন তো দেখি বাংলাদেশে যদি আল্লাহ না করুক কোনো বড় ধরনের গজব চলে আসে আমরা কাদেরকে দোষব আমরা কি আমাদের মুসলিম ভাইদেরকে বলবো না যেটা আমাদের পাপের কারণে হয়েছে তো ফিলিস্তিনে যখন ইহুদিরা তো একদিন দুদিন না বহুদিন থেকে তো গ্যাঞ্জাম চলতেছে যখন আমরা বহুদিন ধরে যদি একটা বিজাতির সাথে যুদ্ধে জড়াই বা আমাদের উপরে যদি প্রায় এক আক্রমণ করা হয় আমাদের দাওয়াত কি থাকবে আমরা আপনাকে এই কথা বলবো না যে এরপরও আপনারা রং ঢঙে লিপ্ত অথচ আমাদেরকে প্রতিনিয়ত মার খেতে হয় আপনারা জাগবেন কবে আপনারা খেলতামশা ছেড়ে দিয়ে অস্ত্র ধরবেন কবে এটাই না আমাদের দাবি থাকবে আর বলবো না আপনাদের কারণে তো আজকে আমরা মার খাচ্ছি আমাদের মুসলিমদেরকে শুধরাতে হবে না
আমরা যদি ইসলামে ফিরে আসি, আমরা যদি আল্লাহকে শক্ত করে ধরি, তাহলে কি বিজাতির ক্ষমতা আছে আমাদেরকে আঘাত করার? তাহলে এই মেসেজগুলো যখন দিয়েছি, এই নির্বোধরা যেগুলো নিজে দাঁড়িয়ে রাখতে চায় না, প্যান্ট টাকনার উপর তুলতে চায় না, নিজের চরিত্র চেঞ্জ করতে চায় না, ও শুধু নিজের মধ্যে একটা ফিলিস্তিনের একটা পতাকা লিখে দিয়ে ও মুজাহিদ সাজতে চায়। একজন আলেম কত চমৎকার মধুর কথা দেখেন, জাতিকে ধোকা দেওয়া আমরা তখন ছোট দেখে তাদের কিছু বলতে পারি না, না হলে মানে মুখের ভাষা যে কি হতে পারে আমি আপনাদেরকে শোনাতাম। একজন আলেম ফেমাস হওয়ার জন্য কি বলতেছে, যে ফিলিস্তিনের জন্য আমি কিছু করতে পারি বা না পারি, আমার অফিসের মধ্যে আমি একটা বাইতুল মুকাদ্দাসের ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মনে হয় আমার ফিলিস্তিনি ভাইদের কথা, বুঝেন। আরে আপনি ফিলিস্তিনের নাম লিখে চুবয়ে পানি খান না, তাতে ফিলিস্তিনি মুসলিমদের কি উপকার হবে? উপকার হবে? আপনি পুরো ঘর পেন্টিং করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ছবি বানিয়ে ফেলেন, আপনার দ্বারা জাতি কি উপকার হবে? এটা তো হিন্দু না ধর্মের মতো হলো না? হিন্দুরা তো প্রত্যেক ঘরে ওদের রাম নারায়ণের ছবি লটকে রাখে না, তাতে ওদের ধর্মের কি ছাতা হয়েছে? তা আজকে আমাদের মুসলিমদের কোনো ব্যক্তি যদি কাবা শরীফের আর মক্কা মদিনার লকেট গলায় ঝুলিয়ে যদি মক্কা মদিনার কোনো উপকার করতে না পারে, তাহলে মক্কা মদিনার লকেট ঝুলিয়ে কোনো লাভ আছে? কি সুন্দর কথা বলে দিল যে আমাদের ওই আমি অফিসের মধ্যে একটা মোজাইক করে একটা বাইতুল মুকাদ্দাসের ছবি মক্কা মদিনার ছবি লাগিয়ে রাখবো, যাতে দেখলে আমার মুসলিম ভাইদের কথা মনে পড়ে। আর মুসলিম ভাইদের মনে পড়ার জন্য তার ছবি লটকাইতে হবে? অন্তর থেকেই তো আমাদের আমরা ব্যথিত, কিন্তু আমরা বাংলার জমিনে থেকে যেখানে আপনি ফিলিস্তিন নিয়ে চিন্তা করেন, অথচ আপনার ঘরের ভিতরে অনইসলামিক কিছু চর্চা হচ্ছে, বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাচ্ছে, আজকে আপনি বাংলার জমিনে থেকে বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে কেন কথা বলতে পারেন না? এই যে অনইসলামিক যে সিস্টেম, রাজনীতি যে সিস্টেম, এটার বিরুদ্ধে কেন কথা বলে না? কারণ কথা বললেই বাঁশ ভরে দিবে একবারে নিয়ে, কারণ নিজের দেশে তো ধরবে, তো এদেরকে ধরবে না। যদি নারী নেতৃত্বের ব্যাপারে যদি নিষেধাজ্ঞায় নাই এটা যে নারী নেতৃত্বকে জায়েজ নাকি না জায়েজ, তাহলে এটার বিরুদ্ধে কেন বলে না? এটার বিরুদ্ধে এ ওলামা পরিষদ এক কেন হয় না? কারণ এক হোক ওর 14 গোষ্ঠীর নাম ভুলে ফেলবে, এটা ওরাও বোঝে যে ওদের ফিল্ড খারাপ হয়ে যাবে। এই জন্য দেশের অরাজকতা নিয়ে কোনো কথা নাই, উপরন্ত আমাদেরকে বলে আমরা নাকি কোনো কিছু বলি না। আপনি এখান থেকে চিল্লাইয়া ফিলিস্তিনের কি উপকার করেছেন? আপনি যদি দান সাদকা করে থাকেন এটা উপকার মানলাম, আপনি যদি এক 10টা ছেলের মধ্যে একটাকে যদি ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়ে থাকেন এটা উপকার মানলাম, আপনি দেখেন এরকম কিছু করেছেন কি না? অথচ সালাফি আলেমদের বিরুদ্ধে এদের অপপ্রচার যে আমরা নাকি ফিলিস্তিনের জন্য কিছুই করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপবাদকারীদেরকে হয় হেদায়েত করুক নাকি এই জমিনে তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করুক, যাতে আমরা দেখে যেতে পারি। আমিন। তো কথা হচ্ছে যে কিয়ামতের আলামত নিয়ে আমরা আগে বাড়ব, যাতে এদের মতো করে আমাদের সন্তানরা বা আমাদের কাছ থেকে সালাফিদের কাছ থেকে যারা বক্তব্য শোনে তাদেরকে যেন এদের দুয়ারে যেতে না হয় কোনো বিষয়ের জন্য। আমি তো চ্যালেঞ্জ করে বলি আপনাদেরকে, আমার বিষয় বাদ আমাদের সালাফি আলেমরা কোন বিষয়ে আপনাকে শিক্ষা দিতে পারেনি যে ওই বিষয়টা আপনাকে ওই মাজহাবীদের কাছ থেকে নিতে হবে? যে ওই হাদিসটা, এমন কোন হাদিস আপনাকে শোনাইতে পারেনি আজ পর্যন্ত আমাদের সালাফি আলেমরা যেটা আপনাকে অন্য কারো কাছ থেকে শুনতে হবে সেই হাদিস? আরে বাংলার জমিনে এমন মানুষ আছে, কালকে একটা ভিডিও ক্লিপ দেখলাম, এক ব্যক্তি উম্মে, ওই মহিলাটা ছিল উম্মে ইউসুফ কিন্তু তাকে উম্মে আতিয়া বলে চালিয়ে দিয়েছে, উম্মে আতিয়া বা উম্মে কি যেন, ভিডিও ক্লিপটা দেখলাম, বলতেছে রাসুলসলাম খাটের নিচে প্রস্রাব করে বাড়িতে রাখছে, এই সাহাবি ভুলে সেই রাসুলসলামের প্রস্রাব দেখলো অনেক গ্রান খেয়ে ফেলছে। রাসুলসলাম পরের দিন জিজ্ঞেস করলো যে আমি তো এখানে একটা কিছু রাখছিলাম এটা কোথায়, এটা ফেলে দিয়ে আসো, বলতেছে রাসুল্লাহ কাজ সেরে ফেলছি, বলছে কী করছো, বলছে আমি খেয়ে ফেলছি। রাসুলসলাম খুশি হয়ে বলল কিয়ামত পর্যন্ত তোমার আর কোনোদিন পিপাসা লাগবে না, খিদা লাগবে না, বুঝছেন। তো আমাদের বাংলাদেশের হানাফিদের বড় আলেম, এই যে নামটা নিলাম না, এটা ওদের গায়ে লেগে যাবে যে আপনি হানাফি কেন বললেন, বুঝছেন। তো এরা কি, এদের পরিচয় কি দেয়, এরা কোন আলা আলেম? দেওয়ানবাগি, জৈনপুরি, ফুরফুরা, আটপ্রশি, মাঝবান্ডারি, এরা কোন মাঝাবের লোক? এখন আমি যদি ল্যাংটাকে গালি দিতে গিয়ে যদি বলি এটা কিনা হানাফি ল্যাংটা পীর, এটা আমার অপরাধ? এটা হানাফি নাকি না?
তো কথা হচ্ছে যে সেই বক্তা বলতেছে যে প্রস্রাব খেয়ে ফেলার কারণে রাসূলুল্লাহকে হেসে দিয়ে বলতেছে যে তোমার আর কিয়ামত পর্যন্ত আর খিদা লাগবে না বুঝছেন হাদিস বুখারীতে বিলে আছে বলতেছে হাদিস কোথায় আছে বলছে বুখারীতে মিজাজটা খারাপ হয়ে গেল যে বলে কি অথচ হাদিসটা বাইহাকিতে আছে উম্মে ইউসুফ বলে একজন হাবেশি একটা নারী ছিল যেটা উম্মে সুলাইম উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্ভবত দাসী ছিল যে সুলাই হাবাশির একটা মহিলা তার ঘটনা আছে আবু দাউদে আছে হাদিসটা যে রাসূলুল্লাহ প্রস্রাব করে রাতে ওই পাত্রের মধ্যে রেখে দিতেন এটা তো সহিহ হাদিস কিন্তু এটা কেউ খেয়ে ফেলেছিল ওই অংশটুকু নাসিরউদ্দিন আলবানী বলছে এটা যায়ফ প্রমাণিত না তাও হাদিসটা বাইহাকিতে আছে যে কোন একজন সাহাবিয়া সেটাকে খেয়ে ফেলেছিল ভুলে ওটা কথাটা বাইহাকিতে অতিরিক্ত সনদে আসছে যেটা নাসিরউদ্দিন আলবানী বলছেন এই কথাটা সহি না কারণ রাসূলুল্লাহ প্রস্রাব করে যে খাটের নিচে পাত্র রাখতো এটা তো সহি এটা বুখারীতে আছে কিন্তু খেয়ে ফেলার কথা তো বুখারীতে নাই এই হুজুরই হাদিসকে বুখারীর লগে অ্যাড করে দিয়েছে বুঝছেন এরা আমাদের সমাজের পপুলার আলেম আপনি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতেছেন যে রাসূলুল্লাহর প্রস্রাব খেয়ে ফেলছে তা রাসূলুল্লাহর প্রস্রাবটা কি পাক ছিল মানুষের প্রস্রাব পায়খানা কি পাক হয় সেটা হোক রাসূল রাসূলের প্রস্রাব পায়খানা পাক আস্তাগফিরুল্লাহ তাওবিহ এই জাতির কি হবে বলেন এই জাতির কি হবে তো আমি আমার মূল বিষয়ের দিকে চলে আসি তো এই কথা বলতে বলতে আজকের খুতবার অধিকাংশ সময় চলে গেল আজকে আমার বিষয় হলো কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে রাসূলুল্লাহর একটা হাদিসের ভাষা ইউরফাউল ইল ইলম উঠে যাবে আর ইলম যে উঠে যাচ্ছে অলরেডি অনেকটাই চলে গেছে এবং যাচ্ছে এগুলো হচ্ছে তার এই যে প্রমাণ যে যেই ব্যক্তি বলতেছে রাসূলুল্লাহর প্রস্রাব খেয়ে একজন সাহাবী ধন্য হয়ে গেছে তার আর নাকি খিদেই লাগবে না আর বাইহাকিতে অন্যান্য কিতাবের মধ্যে আছে যে তার যেই উদ্দেশ্যে সে খেয়েছে ওই রোগ তার আর হবে না ওটা ওই হাদিস আছে কিন্তু হাদিস দুর্বল সহি না কেউ গ্রহণ করে না এই হাদিস তো আলা কুল্লি হাল ইলম যে উঠে যাচ্ছে এগুলো হচ্ছে তার প্রমাণ তা আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাকে আজকের বিষয়টা শোনাই যে কিয়ামত যত বেশি নিকটে চলে আসবে তাতে অনেক বেশি ফেতনা ফাসাদ সৃষ্টি হবে এবং তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলেছেন যে কি হতে যাচ্ছে পৃথিবীতে কি হবে তার মধ্যে একটা ভাষা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিমে রয়েছে ইলমের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআ নিশ্চয়ই কিয়ামতের আলামত হচ্ছে এগুলো আইউরফা আল ইলমা ইলমকে উঠিয়ে নেওয়া হবে ওয়াসবুতুল জাহাল এবং মূর্খামি বজায় থাকবে মানে মূর্খামি ব্যাপক হারে বেড়ে যাবে ওয়ায়ুশরাবা আল খামর মদ পান বেড়ে যাবে মানুষ অধিক মাত্রায় নেশাতে ডুবে যাবে ওয়ায়াজহারা আজ-জিনা এবং জিনা প্রকাশ পেয়ে যাবে মানে প্রকাশ্যে মানুষ জিনায় লিপ্ত হবে আর আপনি দেখে নেন শুরু কিন্তু হয়ে গেছে যেখানে সেখানে জিনা করাটাকে এদের গায়ে এখন লাগে না একটা সময় ছিল যদি কুকুর কুকুরের সাথে এরকম করত ভদ্র পুরুষ মহিলা সেখান থেকে সরে যেত মুখ ফিরিয়ে সরে যেত এখন কুকুর না এখন এই কাজটা মানুষ করে ওপেন রাস্তাঘাটে পার্কে ওপেন মানুষ করা শুরু করে দিয়েছে যেটা ইহুদি নাসারাদের মধ্যে ছিল ইউরোপ আমেরিকায় ছিল এটা এখন মুসলিম কান্ট্রিতে বাংলাদেশের মুসলিমদের মধ্যে চলে আসতেছে মুসলিমদের পার্কের মধ্যে এগুলো হয় ঘরে জানা করে আবার ভিডিও করে ছেড়ে দেয় এটা এখন মুসলিম সমাজের মধ্যে ছেয়ে আসছে এখন এইগুলো যারা করে এদের তো ইহুদি নাসারাদের চরিত্র আছে আপনি কি এদেরকে বলছেন যে এরা ইহুদি নাসারাদের দালাল তাহলে ঢাকা ইউনিভার্সিটি বা যতগুলো ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো এই কাজে লিপ্ত প্রকাশ্যে কিস করে জড়িয়ে ধরে বসে থাকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে ইহুদিদের দালাল এটা হইতে পারে না এগুলো হলো ইহুদিদের চেলা আপনি আমরা এদেরকে বলতে পারি কারণ যে কাজটা ইহুদি নাসারাদের ছিল এটা এখন মুসলিম ধার করে নিয়ে চলে আসছে এখন এগুলো মুসলিমরা করা শুরু করে দিয়েছে এই যে মদ খাওয়া প্রকাশ্য জেনা করা এগুলো এখন মুসলমানদের মধ্যে দেখা যাচ্ছে নাউজুবিল্লাহ মিন জালিক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত যে এলেম উঠে যাবে মূর্খামি বেড়ে যাবে মদ ব্যাপক হারে খাওয়া হবে এবং মানুষ জেনাকে উন্মুক্ত করে নেবে এটা হচ্ছে কিয়ামতের আলামতের একটা লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তাদের ইলমের অধ্যায় এনেছেন বুখারীতে হাদিস 80 নম্বর মুসলিমে হাদিসটি 6678 রয়েছে
এখানে কয়েকটি লক্ষণ আমরা উল্লেখ করলাম। আরেকটা হাদিসে যেটা ইমাম মুসলিম কোট করেছেন আবু হুরায়রা থেকে, তিনি বলেছেন ইয়াতাকারাবু যামান, যতই ঘনিয়ে আসবে কিয়ামতের সময় কাছাকাছিতে, যতই ঘনিয়ে আসবে, ওয়ায়ুকবাদুল ইলম, ইলমকে কবজ করে নেওয়া হবে, ওয়ায়ুজহারু আল ফিতান, ফিতনা প্রকাশ পেয়ে যাবে, বিভিন্ন রকমের ফিতনা ছড়িয়ে পড়বে, এটা কিয়ামতের আগে ঘটতে থাকবে। আর যেহেতু ফিতনা প্রকাশ পেয়ে যাচ্ছে, তাহলে জেনে নেন কিয়ামত আর বেশি দিন বাকি নেই। কিন্তু আমরা আবার ওই আলেমদের মতো আবার বলতে পারি না কত সালে হবে, এটা আমাদের এলমে নাই, এটা আমাদের কেন পৃথিবীর কোনো মানুষের এলমের মধ্যে নাই, সেটা কোন সনে হবে। তবে রাসুলসলাম বলেছেন যখনই কিয়ামত হবে ওই ডেট তো নির্ধারিত, তার আগেই তোমরা বিভিন্ন লক্ষণ দেখতে পাবে, আর তখন জেনে নিও পৃথিবীর বয়স আর বেশি দিন বাকি নাই, পৃথিবীর বয়স একবারে শেষ হয়ে যাচ্ছে যখন এই কাজগুলো দেখা দেবে। তো এলম উঠে যাবে, এই এলম কোন এলম এটা আগে বলি, তারপরে বাকি কথা। যেই এলম উঠে যাওয়ার কথা আছে কোরআন হাদিসে, সেটা হলো এই কোরআন হাদিসের এই এলম ওয়াহি, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল। আমি শর্টলি বলে দিই, কারণ এটাও একটা লম্বা চড়া বিষয় যে কোন এলম। আপনি আমার সাথে একমত হবেন, যখন ইসলাম ছিল না সেই যুগের লোকদেরকে কি বলা হতো? আইয়ামে জাহিলিয়া, মানে মূর্খ লোক। কিন্তু সেই যুগের মানুষ পোশাক পরা জানত, সেই যুগের মানুষ যুদ্ধ করা জানত, সেই যুগের মানুষ ভালো ভালো খাদ্য বানাতে পারত, সেই যুগের মানুষ বিল্ডিং বানাতে পারত, সেই যুগের মানুষ অস্ত্র বানাতে পারত, তার মানে এমনকি ঘোড়দৌড় খেলাধুলার মধ্যে তারা পারদর্শী ছিল, তীরন্দাজ ছিল ভালো, শুটার যেটাকে বলেন আপনি, সব ক্ষেত্রে পারদর্শী লোক ছিল, চাষাবাদও ভালো জানত। কিন্তু তারপরেও সেই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কেন? কি অন্ধকার ছিল তাদের? কোন জিনিসটা তাদের অজানা ছিল যে আল্লাহ তাদেরকে মূর্খ বলেছেন? তাদের কাছে সব রকমের জ্ঞান ছিল, শুধু ছিল না আল্লাহর সঠিক পরিচয়, শুধু ছিল না পরকালের জ্ঞান, শুধু ছিল না তাদের কাছে নবীর জ্ঞান, এগুলো তারা শূন্য ছিল। এই জন্য এই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। তার মানে আজও বর্তমানে পৃথিবীতে আমরা যা কিছু জানি আমাদের চাইতে অনেক বেশি তারা জানতো। কিভাবে জানেন? আমরা অনেক সময় ভিডিও ক্লিপে দেখতে পাই একজন ব্যক্তি মেশিনের মতো করে দ্রুত টাকা গুনতে পারে, দেখেছেন এরকম দৃশ্য? কিছু কিছু ভিডিও ক্লিপ দেখা যায়, কত যোগ্যতা তাদের মধ্যে, প্র্যাকটিসে এত পারদর্শী যে ও না দেখে তীর তীর ছুঁড়ে লেগে যায়। এটা এই যুগের মধ্যে কিছু শুটারকে দেখা যাচ্ছে। রাসুলের যুগের এক্সপার্ট ব্যক্তিরা কেমন হতে জানেন? একজন সাহাবি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে, ঘোড়া সাহাবির সাথে দৌড় দিয়ে পারেনি, তার নামটা আমি ভুলে গেছি, একজন সাহাবি ঘোড়ার সাথে দৌড় প্রতিযোগিতায় ঘোড়াকে হারিয়ে ফেলত, কতটা ফাস্ট ছিল বলেন। এমনও ব্যক্তিরা ছিল, আপনি টাকা লেনদেন করতো সে গণার প্রয়োজন হতো না, আপনার থলে হাতে নিয়ে বলে দিত এখানে কত দিনার আছে, বলে দিত। ওই যুগের লোক, তারা উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দেখে চিনে ফেলতো যে এই উটটা কি মক্কার না মদিনার, কি মনে করেন? উটের পায়খানার মধ্যে খেজুরের বিচি দিয়ে চিনে ফেলা যে লোকটা কি মক্কা না মদিনার, কিভাবে? কারণ তারা বিচি চিনত যে এই খেজুরের বিচিটা, এটা আমাদের মক্কার খেজুরের বিচি না, এটা মদিনার খেজুরের বিচি, তার মানে এই পথ দিয়ে যেই লোকটা গিয়েছে এটা মদিনা থেকেই আসছে, এতটা বিচক্ষণ তারা। কিন্তু তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহেল বলেছেন, কেন? শুধুমাত্র তার রবের সঠিক জ্ঞান না থাকার কারণে। আর ওই জ্ঞানই আল্লাহ নাজিল করেছেন কোরআনের মাধ্যমে, রাসুলের মাধ্যমে, আর ওই জ্ঞানটাই এখন আবার ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। রাসুলসলাম বলেছেন ইউরফাউল এল, এই এলমকে উঠিয়ে নেওয়া হবে, যেই এলম আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল। এটা যে সেই এলম, এই সম্পর্কে দুই একটি দলিল আমি আপনার কাছে দেখাই। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, ওয়া ইন্নাল উলামা ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারাসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইউওয়ারিসু আল ইলমা মান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা, আর নবীরা দিনার আর দিরহাম রেখে যায় না, তারা এলেম রেখে যায়। অতএব যারা নবীদের রেখে যাওয়া এলেম থেকে গ্রহণ করলো, সে পরিপূর্ণ নবুয়তের ধারাটাই গ্রহণ করে নিল। মানে যেই
শিক্ষার মাধ্যমে নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, নবী বানানো হয়েছে, একজন আলেম যেন ওই উৎস থেকেই নিজের মর্যাদা বাড়িয়ে নিল। যদি আপনাকে নবী বলা হবে না, কিন্তু আপনার মান ওই জিনিস দিয়েই আল্লাহ মর্যাদাবান করেছে আপনাকে, যেটা দিয়ে নবীকে নবী করা হয়েছে। আমাকে আপনাকে নবী তো বলা হবে না, কিন্তু আপনার আমার মূল্যটা কিভাবে বাড়বে, এই জ্ঞানের মাধ্যমে বাড়বে, যে জ্ঞানের মাধ্যমে নবীর মূল্য বেড়েছিল, এটাই রাসূলুল্লাহ বলেছেন। তো এখানে নবীদের কথা বলা হয়েছে যে নবীরা যেই জ্ঞান রেখে যায় এই জ্ঞানের আলোচনা চলতেছে, আর নবী আজ পর্যন্ত কোনোদিন ওই কৃষিকাজ শেখায় যায় নাই, সায়েন্স শেখায় যায় নাই, ওগুলো শেখায় নাই, এগুলো রাসূলুল্লাহ জানতেন। যেমন একটা ছেলেকে তিনি দেখেছেন বকরির চামড়া ছিলতে, তখন রাসূলুল্লাহ নিজে উপর থেকে নিচে নেমে কাপড় উঠিয়ে দেখিয়ে দিলেন যে কীভাবে চামড়া ছিলতে হয়। একটা রাষ্ট্রের প্রধান, তিনি একটা গরু বকরির চামড়া কীভাবে ছিলতে হয় এটা রাসূলুল্লাহ নিজে প্র্যাকটিক্যাল ছিলে দেখিয়েছেন, তিনি এগুলো শিক্ষা দিয়েছেন। কিন্তু এগুলো নবুয়তের শিক্ষা বলা হয় নাই, কারণ এগুলো মানুষ এমনিতেই জানে। মক্কা মদিনার লোকেরা খেজুরের চাষ করত, পরাগায়ন তারা জানতো, ওগুলো তারা ওহির মারফত জানে নাই, ওটা ফিতরতিভাবে জেনে গেছে। মৌমাছির মধু কীভাবে সংরক্ষণ করতে হয় এটা ওহির মারফত জানানো হয় নাই, এটা মানুষ এমনিই বোঝে। কোন মাছ কীভাবে খেতে হয়, কোনটা ফেলতে হবে, কোনটা খেতে হবে, এটা মানুষ ফিতরতিগতভাবে জেনে গেছে, এটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক তাকে জানানো হয় নাই, এটা হচ্ছে ফিতরতি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান জানানো হয়েছে, এক কথায় যদি বলতে চাই তাহলে সেটা হবে ওই কবরে যে তিনটা প্রশ্ন করা হবে, এই জ্ঞানটাই হলো মূল জ্ঞান। কবরে কী প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কী, আর তোমার নবী কে ছিল, বা এই নবী সম্পর্কে তুমি কী জানো, এই প্রশ্নগুলো করা হবে। আর এটাই হচ্ছে দিন, এটাই হলো জ্ঞান। এই জ্ঞান যার মধ্যে নাই তাকে ইসলাম অজ্ঞ বলেছেন, আর এই জ্ঞান যার মধ্যে আছে তাকে ইসলাম জ্ঞানী বলেছেন, যেটা মক্কার মুশরিকদের মধ্যে ছিল। এই জ্ঞান নাজিল করে দিয়ে আল্লাহ আমাদেরকে জ্ঞানী বলেছেন, ওই জ্ঞানী উঠে যাচ্ছে যেই জ্ঞান আল্লাহ নাজিল করেছেন তোমার রব সম্পর্কে, তোমার দিন সম্পর্কে, তোমার নবী সম্পর্কে। আজকে অধিকাংশ মুসলিম যদি এই তিনটা নিয়ে প্রশ্ন করা হয়, আল্লাহ সম্পর্কে যদি আপনাকে 10টা প্রশ্ন করা হবে, দেখা যাবে যে আপনি প্রায় অর্ধেকগুলোই হয়তো পারবেন না। যদি ক্রিটিক্যাল প্রশ্ন করা হয় অর্ধেকগুলোই আপনি হয়তো পারবেন না। নবী সিরাত সম্পর্কে যদি প্রশ্ন করা হয় আমাদের অধিকাংশ মানুষ অধিকাংশ প্রশ্নই পারবে না। আর আমাদের দিন সম্পর্কে আমরা তো যা খুশি তা, যা খুশি তা, মানে কি আমল করতেছেন এটাকে আপনি আপনার দিন বানিয়ে ফেলছেন, কোরআন হাদিসের কোথায় আছে আপনি জবাব দিতে পারেন না, এতটাই বলতে পারবেন। আমাদের হুজুররা তো এটাই করে, এতটাই বলতে পারবেন। তো এটা হয়ে গেছে আজকে আমাদের অবস্থা। তবে দিন, এই ধর্ম, এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে, এগুলো হচ্ছে তার প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম রেখে গেছেন, এই এলেম উঠে যাওয়ার কথা চলতেছে, এটা একটা চমৎকার দলিল আমি আপনাকে দিই। ওয়াকাতাবা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ যখন খেলাফতে ছিলেন, যাকে উপাধি দেওয়া হয়েছে ইসলামের পঞ্চম খলিফা বা ষষ্ঠ খলিফা ধরে নেন, এতটা তার মান মর্যাদা ছিল, তাকে খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তার নিষ্ঠার কারণে, তাকে এতটা মর্যাদা দিয়ে থাকে তাবিরা, তাবা তাবিরা। তো তার সম্পর্কে তিনি বলতেন, তার খেলাফত আমলে তিনি চিঠি লিখেছিলেন ইলা আবি বকর ইবনে হাজম, ইবনে হাজম যার নাম, তাকে চিঠি লিখেছিলেন এই বলে, উনজুর মা কানা মিন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুবু, তুমি খোঁজো কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, পেলেই সেগুলোকে নোট করে রাখার ব্যবস্থা করো। যার কাছে রাসূলুল্লাহর যে হাদিসগুলো আছে সেগুলো তুমি গ্রহণ করো, করে লিপিবদ্ধ করে রাখো। কেন? কারণ আমার ভয় হচ্ছে, তিনি বলতেছেন ফাইন্নি খাশিতু দুরুসাল ইলম, আমার ভয় হচ্ছে খাশিতু দুরুসাল ইলমে ওয়া যাহাবাল উলামা, আমার কাছে ভয় হচ্ছে যে আলেমদের বিলুপ্ত হয়ে যাওয়া এবং তাদের কাছে যেই জ্ঞান রাখা আছে এই জ্ঞান তাদের সাথে সাথে মিটে যাবে, এই জ্ঞান হারিয়ে যাবে, রাসূলের হাদিসগুলো হারিয়ে যাবে, এই ভয় আমি করতেছি। কারণ ওলামা কেউ জীবিত চিরস্থায়ী না, একজন বিজ্ঞ আলেম 100 বছর পরে যদি মারা যায় তো তার মস্তিষ্কের মধ্যে, তার রিজার্ভের মধ্যে যত এলেম আছে তার মৃত্যুর সাথে সাথে কিন্তু সেগুলো গায়েব হয়ে যাবে। কিন্তু সে যদি কোনো কিছু লিখে রেখে যায়, যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তার যে মেধা, তিনি তার কিতাব
লিখে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দিয়ে এটা এটা প্রমাণ হয়, তারপর তিনি লিখে কায়েদ করে রেখে গেছেন। না হলে তিনি যেদিন মারা গিয়েছিলেন সেই দিনই তার হাদিসগুলো সব বিলুপ্ত হয়ে যেত। তো উমর ইবনে আব্দুল আজিজ তিনি এই কথাটাই বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে লিখে রাখা হোক, কারণ আমার ভয় হয় ইলম বিলুপ্ত হয়ে যাবে এবং উলামারা সব হারিয়ে যাবে, আর উলামারা হারিয়ে গেলে এই ইলম তাদের সাথে সাথে উঠে যাবে। ইমাম বুখারী তিনি তার ইলমের অধ্যায়ে তার এই কথাটাকে নকল করেছেন। তো তার মানে যেই ইলম আল্লাহর পক্ষ থেকে রাসূল ইসলামের মাধ্যমে নাজিল করা হয়েছে সেই ইলমের চর্চা আমাদেরকে বাড়াতে হবে, কারণ এই ইলমের কথাই রাসূল ইসলাম বলেছেন যে এটা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে, মানে কিয়ামত যত ঘনাবে এই রাসূল ইসলামের রেখে যাওয়া এই ইলমটা উঠে যাবে। কিভাবে ইলম উঠে যাবে এটা তো আমরা জানলাম যে ইলম হচ্ছে কোরআন হাদিসের ইলম, আর এটা কিয়ামতের আগে উঠে যাবে। কিভাবে উঠে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তা দুই ভাবে হতে পারে। এক, মানুষ কোরআন হাদিস পড়বে জানবে কিন্তু আমল করবে না, মানে কোরআন পড়তে পারবে বুঝবেও কিন্তু এটা আমল করবে না। জানে ডান হাতে খেতে হয়, প্রত্যেকটা মুসলিম জানে ডান হাতে খেতে হয় কিন্তু বাম হাতে খায়, ডান হাতে খায় না। জানে জুতা ডান পায়ে পড়তে, অনেকে তো জানেনই না যে জুতা ডান পায়ে পড়তে হবে, কিন্তু যারা জানেন তারা খেয়াল করেন না কোন পায়ে পড়তেছেন, আপনি কোনো ভ্রুক্ষেপ করেন না। আপনি জানেন অধিকাংশ মানুষ হয়তো এটা জানেনই না, বা যারা জানেন যে প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, টাকনার নিচে গেলে আপনি জাহান্নামে যাবেন, জানেন কিন্তু মানেন না। এর উদাহরণটা কেমন হইল, কেমন হলে বলেন। এলেম কি জিনিস? এলেম হলো আপনাকে আপনার ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবে, এটা না এলম কি মনে করেন? যেমন জায়গা সম্পত্তির ক্ষেত্রে আপনি কি মনে করেন, বলতেছে যে আমি ঠকবো না, কেন? কারণ ও জায়গা সম্পত্তির কাগজ সম্পর্কে জানে, এই জন্য আপনি তার কাছে আসছেন যে ও জানে কাগজ সম্পর্কে, ওকে দেখাও তাহলে তুমি ঠকবা না। তার মানে বোঝা যাচ্ছে যার এলেম আছে সে ঠকে না, কি হয় না, ঠকে না। ওই উদাহরণটাই নিয়ে নেন, এখানে পায়খানা আছে, ময়লা আছে, আপনার কাপড়ে লেগে গেল, আর আপনি জানেন এখানে পায়খানা আছে, আপনার এই জানা আপনার কি উপকার করবে বলেন? উচিত কি ছিল? এখানে পায়খানা আছে আপনি জানেন, উচিত কি ছিল বলেন? এখানে বসবেন আপনি, কিন্তু আপনি পাড়া দিলেন, জুতাতে ময়লা ভরলো, এখন আপনি বলতেছেন আমি জানি, আপনি হাসবেন না? যে তো পাগল, জেনে শুনে কেউ ময়লাতে পাড়া দেয়, আর ও বলতেছে ওগুলি জানে, আর যদি বলে যে আমি জানি না তাহলে সেটা আর একটা ব্যাপার। তাহলে আপনি প্রথমেই বলে নেন আমি জানি না, অজ্ঞ, এটার একটা ওজোর আছে। কিন্তু আপনি পাড়া দিয়ে যদি বলেন আমি জানি, আপনি খাচ্ছেন বাম হাতে আর যখন আপনাকে বলা হবে ভাই ডান হাতে খান, বলছে আমি জানি, কেমন এটা, কেমন উক্তি হলো এটা বলেন? জানেন মানে, তাহলে আপনার জ্ঞান যদি আপনাকে বাঁচাতে না পারে তাহলে এই জ্ঞান না থাকার মতো জ্ঞান, এটা হচ্ছে অজ্ঞতা। তো কোরআন হাদিস এটা আমি যুক্তি দিয়ে বুঝাইলাম, আপনাকে আমি দলিল দেবো, দেখেন রাসুল কি বলেছেন। তার মানে যেই ব্যক্তি কোরআন পড়তে পারেন কিন্তু কোরআনের উপরে আমল করেন না, ইসলামে আপনাকে অজ্ঞ বলা হয়েছে। আপনি হয়তো কোরআনের হাফেজ কিন্তু ইসলামে আপনাকে অজ্ঞ বলা হয়েছে, যেহেতু আপনি কোরআনের উপরে আমল করেন না। ঠিক ইসলামের প্রত্যেকটা বিধান, যে জানে যে পাঁচ ওয়াক্ত সালাত পড়া ফরজ, কিভাবে পড়তে হয় সেটাও জানে কিন্তু পড়ে না, ইসলামে তাকে অজ্ঞ বলা হয়েছে, এ হলো মূর্খ। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হলো এলেম উঠে যাওয়া, সেটা হলো আলেমদের মৃত্যু ঘটা, মানে যারা আমলদার আলেম তারা মরে যাবে, তারা মরে গেলেই এই জাতি পরবর্তীতে এরকম বিজ্ঞ আলেম আর পাবে না, তখন মূর্খদের জন্ম হবে, ওই মূর্খদের কাছ থেকে এলেম নেওয়া শুরু করবে, এইভাবে এলেম একদিন বিলুপ্ত হয়ে যাবে। এই দুইটা কথাকে একটা হাদিস দিয়ে আপনার কাছে পেশ করা যাবে। প্রথম হাদিসটা খুবই চমৎকার, এটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের সবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সোজা হয়ে যাবেন যদি রাসূল ইসলামের কথা আপনার অন্তর থেকে নিতে পারেন। একজন সাহাবি জিয়াদ ইবনে লাবিদ, খুব বিচক্ষণ একজন সাহাবি, তিনি বলতেছেন কোন একটা ঘটনার প্রেক্ষিতে রাসূল ইসলাম একদিন বলতেছেন যাকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, যাহাবাল ইলম। একটা ঘটনার প্রেক্ষিতে, যেমন ধরেন একটা সময় এখানে একটা গাছ ছিল, এই বিল্ডিংটা করার কারণে একটা বড় কোরি গাছ, রেন্ট্রি গাছ। যেমন ধরেন উনি বলতেছে ওনার বাচ্চাদেরকে যে এখানে একটা বড় গাছ ছিল এটা কেটে ফেলা হয়েছে, এটা আরও আজ থেকে 50 বছর আগের কথা ধরে নেন, যেটা আমরা দেখি নাই। তো যখন উনি আলোচনা করতেছে এই গাছটা কেটে ফেলা হয়েছে,
এইভাবে একদিন বাংলাদেশে একটা গাছও থাকবে না। এই ধরনের কথাটা ছিল যে কোন একটা কিছু বিলুপ্ত হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন এভাবে একদিন পৃথিবী থেকে এলমও উঠে যাবে। এই কথা বলার পরে সাহাবীর আশ্চর্য লেগেছে, একটা গাছ উঠে যেতে পারে কিন্তু এলম উঠে যাবে কিভাবে? বলতে সিয়া রাসূলুল্লাহ কাইফা ইউরফাউল ইলম, এলম কিভাবে বা কাইফা ইয়াযহাবুল ইলম, এলম কিভাবে চলে যাবে? ওয়া নাহনু নাকরাউল কোরআন, দেখেন বিচক্ষণটা কত, আমরা তো কোরআন পড়ি। অনুকরিউহু আবনা আনা আবনা উনা, আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআন পড়া শেখাচ্ছি। ওয়ায়ুকরিউহু আবনা উনা আবনাহু, আর ওরাও ওদের সন্তানদেরকে কোরআন পড়াবে। ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে তো কিয়ামত পর্যন্ত কোরআনের চর্চা হতেই থাকবে, তাহলে কোরআনের জ্ঞান আবার উঠে যাবে কিভাবে? তখন রাসূলুল্লাহ বলেছিলেন সাকিলাতকা উম্মুকা জিয়াদ, তোমার মা তোমার জন্য আক্ষেপ করুক, ইন কুনতু লা আরজু মিন আফকা রাজুলিন বিল মদিনা, আমি তো তোমাকে মদিনার একজন বিচক্ষণ ব্যক্তিদের মধ্যে একজন ভাবতাম, আর বাস্তবে কি সে বিচক্ষণদের একজন ছিল? এই জন্য রাসূলুল্লাহ তাকে উপহাস করে কথাটা বলেছিলেন, নিঃসন্দেহে তিনি বিচক্ষণ ছিলেন। তারপরে তিনি আসল কথাটা বললেন যে কিভাবে এলেম চলে যায় তুমি দেখো না, আওয়ালাম তুমি জানো না, আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল, তুমি কি দেখতে পাও না এই যে ইহুদি নাসারারা ওরা কি তাওরাত আর ইনজিল পাঠ করে না? বলছে করে, কিন্তু ওদের কাছে ইনজিল আর তাওরাতের জ্ঞান নাই কেন? রাসূলুল্লাহ বলছেন লা ইয়ামালুনা বি শাইইন মিন মিম্মা ফীহিমা, তাওরাত এবং ইনজিলে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছিল এরা পড়ে ঠিকই কিন্তু আমল করে না। তার মানে আল্লাহর যে বিধান এলেম যে আল্লাহ নাজিল করেছে এটা যখন ওরা আমল করে না, তখন ওদের জনসাধারণরা মনে করে কি এই হুজুরা যেগুলো করতেছে এটাই আমাদের ধর্ম, অথচ তাওরাত আর ইনজিলের মধ্যে কিন্তু ভিন্ন কিছু ছিল। ধরে নেন তাওরাত আর ইনজিলের মধ্যে বা কোরআনের মধ্যে আছে ডান হাতে খাওয়া, যদিও কোরআনে নাই, মানে বলতেছে আমাদের ধর্মে কোরআন হাদিসে আছে ডান হাতে খাওয়া, যেন অধিকাংশ মানুষ যখন আমরা হুজুরও যদি বাম হাতে খাই ও কি বুঝবে যেটা আমাদের ধর্মের খেলাফ? ও তো মনে করবে তাহলে এটাই মনে ধর্ম, কারণ হুজুর যখন বাম হাতে খাচ্ছে, হুজুর যখন পান জর্দা দিয়ে পান খাচ্ছে তাহলে এটা মনে হালাল, বিষয়টা এটা নয়। হুজুর যদি সিগারেট খায় ও কি মনে করবে কোনোদিন এটা হারাম? টিচার যদি সিগারেট খায় তাহলে ছাত্র কোনোদিন মনে করবে না এটা হারাম? কিন্তু আমাদের শরীয়ত কি বলে? কোরআন হাদিস ভিন্ন কিন্তু আপনার আমল প্র্যাকটিক্যাল ভিন্ন। আজকে যারা এই টাকটার নিচে প্যান্ট পরেন অধিকাংশ, ওদের মাথায় কোনোদিন আসবে যে এটা হারাম? ও তো ভাববে যে এটাই মনে আমাদের ধর্ম। আজকে বিয়ে শাদীর মধ্যে যেগুলো হয়, এই যে গায়ে হলুদ, ঢোল তবলা, নদী থেকে পানি লাগে, সরিষার তেল লাগে, পুঁতা পাটা দুব্বা আম পাতা যেগুলো আপনি যোগ করেছেন, রুই মাছের ওই আইসটাওয়ালা মাছ লাগে যেগুলো আপনি যোগ করেছেন, আপনি কি একবারও ভাববেন যে এটা ধর্মের খেলাফ? ওরা তো মনে করবে, মহিলারা তো মনে করে যেগুলো ধর্মের কিতাবে মনে আছে, কিন্তু আছে কেউ দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। মানে আমাদের আমল একদিকে কিন্তু আমাদের ধর্ম বলতেছে ভিন্ন। তো রাসূলুল্লাহ বলেছেন এইভাবেই এলেম উঠে যায়, কিতাবের মধ্যে লেখা থাকলেই যে আপনি জ্ঞানী তা না, ওটা শুধু কিতাবেই থেকে গেছে, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সেটা আপনার আমল দিয়ে বাস্তবায়ন না করবেন এটাকে এলেম বলে না, এটাই হলো মূর্খামি, এটাই হলো মূর্খামি। রাসূলুল্লাহ এই কথাটাই বলেছিলেন, ইহুদি নাসারারা তাওরাত ইনজিল পড়ে বটে কিন্তু তারা আমল করে না। তাহলে এটা যদি ইহুদি নাসারাদের সাথে উদাহরণ দেওয়া হয়, রাসূল কি বোঝাতে চাইলেন? যে মুসলিমদের কাছ থেকে এলেম উঠে যাবে মানে সাহাবী বলতেছে আমরা কোরআন পড়বো কিয়ামত পর্যন্ত, তো এলেম কিভাবে উঠে যাবে? রাসূল এটা বোঝাতে চাইলেন আমার এই জাতি কোরআন পড়বে বটে কিন্তু কোরআনের উপরে আমল করবে না। আজকে সাহসের সাথে আমাদেরকে বলতে হয় কেন, এ রাজনৈতিক নিয়ে যেগুলো আমাদের বাংলার জমিনে হচ্ছে, এই যে সিএনজি দিয়ে আসতেছিলাম না, দেখেন এরা এক একজন কত বড় দার্শনিক সায়েন্টিস্ট, এরা প্রত্যেকে একে অপরকে বলে এটা কোনো ইলেকশন হইল, বলছে আম লিখতে এমনি পাস, খামাখা 16,000 কোটি টাকা নষ্ট করার কোনো মানি আছে? একটা সাধারণ পাবলিকও বোঝে, বলতেছে আমি চুপ করে খালি শুনলাম যে কি বলে কি, একটা একটা সাধারণ কমন সেন্স কম যার, এমন ব্যক্তিও খেটে খাওয়া ব্যক্তিও বোঝে যে কালকে আম লিখতে এমনি পাস, খামাখা কি জন্য ইলেকশন দিয়ে 16,000 কোটি টাকা নষ্ট করার কোনো মানি আছে? আপনি কি মনে করেন কথাতে যুক্তি নাই? যুক্তি আছে। আর যদি বাস্তবে তাই হয় ইলেকশন দেওয়ার দরকার কি? তাহলে তো আমাদের রাষ্ট্রের 16,000 কোটি টাকা না কত বললো, এটা তো বেঁচে যাই তো, এই সেন্সে ঠিক আছে ওনার কথা। তাহলে আমাদের সমাজে দার্শনিকের অভাব নাই,
আমরা সবাই জানি নারী নেতৃত্ব হারাম, সবাই জানি। খালি আমরা মানে আপনারা চাচ্ছেন যে হুজুররা আপনারা বলেন আর বাস খেলে আপনারা খান, আমরা চুপচাপ, এটা না অবস্থা? আপনি বলতেছেন দুর্নীতি, আপনার পাশের বাজারের মধ্যে ভেজাল তেল বিক্রি হয়, আপনার চাচাতো ভাই, আপনি কিছু বলতেছেন না কেন? ওই আপনার চাচাতো ভাই, সেজন্য আপনি জানতেছেন আপনার মেয়র এটা করে, আপনার এই এমপি এটা করে, আপনার এই কাউন্সিলর এটা করতেছে, আপনার সামনে রাস্তা বানাচ্ছে রোডের জায়গায় বাঁশ দিয়ে, সব তাকায় তাকায় দেখতেছেন ইঞ্জিনিয়াররা কি করে, একটা লোকে বাধা দেয় নি। তাহলে আমাদের সমাজে যখন এইভাবে সব ক্ষেত্রে দুর্নীতি, তাহলে এই দুর্নীতির ভুক্তভোগী তো আপনিও, আপনি না? নাকি আপনি হাওয়া দিয়ে চলবেন, আপনি তো জমিন দিয়ে চলবেন? রাস্তা ভাঙলে আপনার বাড়ির সামনে যে রাস্তাটা ভাঙতেছে এটা কেন ভাঙলো আজকে? যেহেতু কালকে আপনি বাধা দেন নাই সেই জন্য ভাঙছে। আপনি যদি কালকে বাধা দিতেন তাহলে এটা শক্ত করে করা হতো, এটা ভাঙতো না, হইলে। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে দুর্নীতি, কিন্তু আমরা হুজুরা শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। চলে আসি ফিলিস্তিনের ব্যাপারের দিকে। আজকে ফিলিস্তিনের মুসলিমদেরকে যদি আঘাত পেতে হচ্ছে, এটা আমাদের মুসলমানদের চরিত্রের কারণে হচ্ছে না, কি মনে করেন? আমরা মুসলিমরা যদি সত্য হতাম, আমরা মুসলিমরা যদি প্রতিবাদী হতাম, আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যাদের পাওয়ার আছে তারা যদি প্রতিবাদ করতো, তাহলে ওরা প্রথম দিন বোম মারার পরেই ওরা বুঝে নিত যে আমরা কত বড় ভুল করেছি। কিন্তু মাসের পর মাস অত্যাচার করেই যাচ্ছে, কিন্তু আপনি নিজে ভিডিও দেখতেছেন আর আফসোস করতেছেন আর বলতেছেন এটা ঠিক হচ্ছে না, এই সে। কিন্তু আমাদের পদক্ষেপ কোথায়? তাহলে এই জন্য আমাদের কী কী করতে হবে? আগে জাতি শুধরাতে হবে। আমরা নিজের আগে শুধরাই, তারপরে পরবর্তীদেরকে। এই যে রিসেন্টলি ঘটনা, আজকে এলএম নিয়ে কথা বলতেছি না, আপনাদের ওই যে প্রাইমারি স্কুলের থ্রির বই না, তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যে ইসলাম শিক্ষার প্রথম চ্যাপ্টারে কোরআনের ছবি, ব্যাক চ্যাপ্টার মধ্যে দুর্গার ছবি, এটা কি আপনারা না দেখা, অজানা কারো? তাহলে আমাদের বাংলাদেশের 90% মুসলিম হওয়া সত্ত্বে শিক্ষা বোর্ডে যারা আছে, যারা বইটা ছাপছে, আজকে মুসলমানদের গায়ে রক্ত থাকলে কি হতো? যেই দিন ওইটা বাজারে ছেড়েছে ওকে খুঁজে বের করা হতো, এটা কার পরামর্শে করা হয়েছে, কোন প্রেস থেকে এটা ছাপা হয়েছে, আমরা ওকে ধরতাম না? কিন্তু কেউ কোনো মাথা ব্যথা করে। এই যে রাসুল যে বলেছেন এলেম উঠে যাবে, এইভাবে এলেম উঠে যাবে। ইসলাম শিক্ষার বইয়ের মোড়টা তো ইসলামই লেখা থাকবে, ভিতরে কি আছে? আপনি যদি প্রতিবাদী না হন, সেখানে আল্লাহর কথা বাদ দিয়ে ওই দুর্গা সরস্বতী রাম অমুক তুমুকের কথায় ঢুকিয়ে দিবে। আর এটাই হচ্ছে আমাদের মুসলিম জাতির সাথে। কিন্তু আমরা সবাই চোখ বন্ধ করে আছি যে এই দায়ভার কে নেবে, কিন্তু জেনে নেন এই দায়ভার আমাদের প্রত্যেকের। এমনি একটা জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জালেমকে চাপাই দেয় না, এমনিতেই না। যখন আমরা বেশি জালেম হয়ে যাই, আমরা যখন জুলমের মধ্যে অংশ নেই, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার চাইতে বড় জালেমকে চাপিয়ে দেওয়া হয়। তো খুতবা খুব লম্বা হয়ে যাবে, ওইসব কথাই মানে বেশি চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোঝাতে চাইলেন, ইহুদি নাসারাদেরকে আপনারা আমরা অজ্ঞ কেন বলি, গোমরা কেন বলি, পথভ্রষ্ট কেন বলি, যদিও ওরা তাওরাত আর ইঞ্জিল পড়তেছে? কারণ ওরা আল্লাহর নাজিলকৃত তাওরাত ইঞ্জিলের উপরে আমল করছে না, এই জন্য আমরা ওদেরকে গোমরা বলি। আজকে আমরা মুসলিমরাও যদি কোরআন পড়ি কিন্তু কোরআন যদি মেনে না চলি, তাহলে আমাদেরও ওই একই হুকুম। কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তো এই কথা, যেটা আমরা প্রায় বক্তব্যে আপনাদেরকে শোনাই, যেটা সূরা মায়দা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছেন, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমু তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এটা বনী ইসরায়েলদেরকে বলা হয়েছিল, হে নবী আপনি বলে দেন এ আহলে কিতাবদেরকে, যতক্ষণ পর্যন্ত এই কোরআনটাকে বাস্তবায়ন না করা হবে সে আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিচ্ছু না। আপনি যতবার বলেন না কি আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুসলিম, আল্লাহ এটাকে গ্রহণ করবে না যদি আপনি কোরআন হাদিসটাকে নিজের জীবনে বাস্তবায়ন না করেন। এই জন্য আমাদের মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে, দেখেন আমাদের মুসলিমদের কাছ থেকে কিন্তু ইসলামকে অপরিচিত করে দেওয়া হচ্ছে, ইসলাম কিন্তু শিক্ষাটাকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে ফেলা হচ্ছে। এই জন্য আমাদের এখন থেকে সতর্ক হওয়া উচিত। যতদিন আমরা সতর্ক থাকবো ততদিন আমরা কল্যাণের পথে থাকবো, আর না হয় খুব শীঘ্রই হয়তো আমাদের উপরে কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর অবস্থা জানি না, তবে বাংলাদেশের অবস্থা খুব খারাপ পরিণতি হতে পারে, আপনি জেনে নেন। আমাদেরকে আল্লাহর কাছে তওবা করা উচিত, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং আমাদেরকে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা উচিত। জাপানে ভূমিকম্প হয়ে গেল, আমাদের বাংলাদেশে আসতে কি কোনো মানে জমা খরচ লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে। আজকে আমাদের বাংলাদেশের মুসলিমরা, ফিলিস্তিনের মুসলিমরা তারা নিরাপত্তা হারিয়েছে, এই রকম কি বাংলাদেশের মুসলিমদের সাথে হইতে পারে না?
তারা যদি হইতে পারে কেন হইতে পারে সে কারণটা খুঁজে বের করতে হবে আমাদেরকে সে কারণ থেকে বাঁচতে হবে তওবা করতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমরা যদি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিবেন এটা আল্লাহ বলেছেন যে তোমরা ইবাদত করো আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিবেন এজন্য আমাদেরকে ইসলাম শিক্ষার দিকে ঝুঁকতে হবে ইসলাম শিক্ষার দিকে ঝুঁকতে হবে এটা ছাড়া বিকল্প আমাদের কোনো পথ নাই আমাদের এই শিক্ষা আমাদেরকে নাজাত দিতে পারবে না আপনারা কথাগুলোকে সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বাণী বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতে আরো হবে এজন্য আমাদেরকে উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসা আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد একটা পয়েন্ট বলেছিলাম যে আপনি জ্ঞানী কুরআন পড়তে পারেন কিন্তু আমল করেন না এর মাধ্যমে আপনি জ্ঞানী প্রমাণিত হবেন না আপনি মূর্খদের অন্তর্ভুক্ত দ্বিতীয় আরেকটি কারণ রাসূলুল্লাহ বলেছেন কিভাবে ইলম উঠে যাবে ইলম উঠে যাওয়ার আরেকটা উপায় হলো বা একবারে সহজ যেটা আল্লাহ সহজভাবে ইলমকে উঠিয়ে নেবেন সেটা হচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে আলেমদের মৃত্যুর মাধ্যমে আব্দুল ইবনে আমর ইবনে আস তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ আল্লাহ কখনোই তার বান্দার কাছ থেকে ইলম ছিনিয়ে নেবেন না আল্লাহ ইলমকে উঠিয়ে নেবে কিন্তু ছিনিয়ে নেবেন না তার বান্দার কাছ থেকে যেমন আপনার পকেটে সম্পদ থাকে সম্পদ আপনার কাছে কেড়ে নেওয়া হয় এটা ইনতাজিও বলা হয় যে ছিনিয়ে নেওয়া হয় আপনার অন্তর থেকে আল্লাহ গায়েব করে দিবেন না ইলমকে কিন্তু ইলমটা কিভাবে উঠে যাবে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা সাহাবা একরামরা ধরে নেন সাহাবা একরামদের অন্তর থেকে কোরআন হাদিসকে আল্লাহ মুছে দেয় নাই মানে সাহাবা একরামরা এমন হয় নাই যে সাহাবা রাসূল সাল্লামের পরে তারা সব হাদিস ভুলে গেছে এমনটা হয় নাই তারা সবগুলো কথা সংরক্ষণ করে রেখেছিলেন সবগুলো কথা রাসূল সাল্লামের প্রত্যেকটা আচরণ যেখানে এক সাহাবী বলতেছে যে আমি রাসূল সাল্লামকে দেখেছি খেজুর খেয়ে এইভাবে খেজুরের বিচিটা তিনি ফেলতে মানে এটা কি ব্যক্ত করার কোনো দরকার আছে দরকার নাই খেজুর আপনি কোন আঙ্গুল দিয়ে বিচি ফালান ওটা মূলত শরীয়ত না কিন্তু আমি দেখাতে চেয়েছি যে সাহাবায়ে কেরামরা এটা পর্যন্ত আমাদের কাছে ব্যক্ত করেছেন যে রাসূল কোন একদিন এইভাবে খেজুরের বিচি ধরে ফেললেন তার মানে যারা এগুলো পর্যন্ত ফলো রাখেন তাহলে তারা কি রাসূল সাল্লামের ইবাদত ফলো করেন নাই পুঙ্খানুপুঙ্খ আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে পুঙ্খানুপুঙ্খ এজন্য আপনি ভাববেন না যারা হাদিসকে অস্বীকার করে এমন ক্রিলে হাদিস যারা যাদেরকে আমরা কাফের মনে করি কোরআনকে অস্বীকার করা যেমন হাদিসকে অস্বীকার করা একই অপরাধ এই জন্য ধোকা খেয়ে যেন না রাসূলের প্রত্যেকটা হাদিস যেটা সাহাবায়ে কেরামরা সংরক্ষণ করেছেন আল্লাহ সেগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তো যেটা বলতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামরা যেই ইলমগুলো রাসূলের কাছ থেকে সংরক্ষণ করে রেখেছিলেন আল্লাহ তাদের অন্তর থেকে এটা উঠিয়ে নেন নাই বরং আল্লাহ কি করেছেন সাহাবীদেরকে উঠিয়ে নিয়েছেন পৃথিবীতে কোনো সাহাবী বাকি আছে বাকি নাই পৃথিবীতে কোনো সাহাবী বাকি নাই তার মানে উঠে গেছেন তাবেঈ বাকি আছে বাকি নাই তাবা তাবেঈ বাকি নাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক এই যে বিজ্ঞ আলেম যারা ইন্তেকাল করে গেছেন তাদের মতো পৃথিবীতে আর কোন আলেম জন্মেছে আর জন্মে নেই অত বিচক্ষণ আলেম পৃথিবীতে আজ পর্যন্ত জন্মে নেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যাকে যার কাছে স্মরণ শক্তি এত বেশি ছিল ইবনে তাইমিয়া যাদের সম্পর্কে বলা হয় এদের মতন বিচক্ষণ আলেম পৃথিবীতে আর জন্মে নেই তাদের কাছাকাছিতে হয়েছে কিন্তু ওই আলেম জন্মেনি এখনো বাংলার জমিনে যত বড় বড় আলেমরা আছে তারা মরে যাওয়ার পরে তাদের স্থলাভিষিক্ত বড় আলেম আর জন্মাবে না জেনে নেন এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ কারো অন্তর থেকে ইলম উঠিয়ে নেবে না বরং ওই আলেমের মৃত্যু ঘটে গেলেই তার মধ্যে যত ইলম ছিল সব সহ বিলুপ্ত হয়ে যাবে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ইলমের অধ্যায় করেছেন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা এতক্ষণ যেগুলো শুনেছেন তো শুনেছেন এলেম যদি উঠে যায় আপনার আমার ক্ষতি কি আচ্ছা ইসলাম যদি ভুলে যান আপনি আপনার আমার ক্ষতি কি জানেন ক্ষতি কি এই পৃথিবী থেকে একদিন আল্লাহর পরিচয় মিটে যাবে জেনে নেন এই পৃথিবী থেকে একদিন আল্লাহর নাম নেওয়ার মতন কেউ থাকবে না সালাত বলে কিছু থাকবে না সিয়াম বলে কিছু থাকবে না শুধু মানুষ বসবাস করবে গরু ছাগলের মতো নাস্তিকদের সংখ্যা বেড়ে যাবে মুনাফিক থাকবে মানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না
মুনাফিকও থাকবে না শুধু নাস্তিক থাকবে আল্লাহ বলে কেউ থাকবে না ওই হাদিস তো শরণে আছে যে আল্লাহর নাম নেওয়ার মতো যদি কোনো একজন বেঁকে থাকে বাকি থাকে তাহলে কি হবে না কিয়ামত হবে না তার মানে কিয়ামত যাদের উপরে হবে তাদের কেউ আল্লাহতে বিশ্বাসী হবে না কতটা বিপর্যয়ের দিকে যাচ্ছে পৃথিবী চিন্তা করা যায় তাহলে এলে উঠে গেলে আমাদের ক্ষতি কি ইবনে আব্দুল ইবনে আব্বাস তিনি একটা কথা উক্তি করেছেন আমাদের কাছে এলে উঠে গেলে কি হবে একটা হাদিস তো এটা আছে আলেমরা বিলুপ্ত হয়ে গেলে মানুষ মূর্খদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করবে ফাদাল্লু আদাল্লু নিজে গোমরাহ হবে এবং অন্যকে গোমরাহ করবে ওই হাদিস এখনো বলার সময় নেই যেহেতু সময় পাস হয়ে গেছে তার চাইতে গুরুত্বপূর্ণ বা কাছাকাছি গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাকে শোনাই নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে পুতুল পূজা কিভাবে চালু হয়েছিল জানেন এই কথাটা শুধু আজকে এখান থেকে নিয়ে নেন আজকে আমাদের সমাজের মুসলিমদের আলেম যদি মারা যায় মুসলিমদের মধ্যে যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে তাওহীদের জ্ঞান রাখে তারা যদি মরে যায় এই জাতিকে শিরক থেকে কেউ ঠেকাইতে পারবে না জেনে নেন তারপরে মানুষ শিরকে কুফরিতে লিপ্ত হয়ে যাবে কারণ আলেমদের কারণে আজকে আপনারা তাওহীদের উপরে টিকে আছেন আলেমরা আপনাদেরকে নিষেধ করে এটা শিরক এটা বেদাত এটা করা যাবে না এটা হারাম কারা নিষেধ করে আলেমরাই নিষেধ করে এই আলেমরা যখন থাকবে না তখন দেখবেন আপনাদেরকে নিষেধ করার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না তখন মানুষ ওই পাপেই লিপ্ত হয়ে যাবে আব্দুল ইবনে আব্বাস তিনি চমৎকার একটা উক্তি উদাহরণ উল্লেখ করেছেন তিনি বলেছেন সারাতিল আওসান আল্লাতি কানাত ফি কাওমি নূহিন ফিল বা ফিল আরাবি বাদু যে পুতুলগুলোর পূজা হতো নূহ আলাইহিস সালামের যুগে পরবর্তীতে যেগুলো মক্কায় স্থান পেয়েছে এই পুতুলের ইতিহাস জানেন মানে তিনি আমাদেরকে বলতেছেন ইতিহাস জানেন আপনারা যে এটার ইতিহাস কি তখন তিনি বলতেছেন আসমাউ রিজালিন সালিহিনা মিন কওমি নূহ লাত মানাত উজ্জা তারপরে হচ্ছে যে মক্কার যে হোবাল বড় বড় যে ব্যক্তিদের মূর্তিগুলো ছিল এগুলো ছিল সৎ ব্যক্তিদের মূর্তি সৎ ব্যক্তিদের মূর্তি তারা সবাই সৎ ছিল কি হয়েছিল তাদের সাথে ফালাম্মা হালাকু তারা যখন মারা গেল আওহা শয়তান শয়তান তাদের অনুসারীদের কাছে এসে ওহি করলো বা ইলহাম করলো ইলা কাওমিহিম আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবান তোমার এই আলেম এই পীর বা এই তোমার এই ভালোবাসার ব্যক্তি যেখানে বসে ইবাদত করত এখানে একটা মূর্তি বানাও তার মতো করে তাতে কি হবে তাকে দেখলে তোমাদের অন্তর লাগবে যে হ্যাঁ উনি এতটা সৎ ব্যক্তি ছিল তাকে দেখলে তোমাদের ইবাদতে মন লাগবে বিনা বাড়াবাড়িতে বলতেছি আজকে রাজনীতির প্রেক্ষাপটে যারা এই রাজনীতির সূত্র ধরে তাদের রাজনীতির লিডার কাকে বা মানে কাকে মানে বলেন বাংলাদেশের রাজনীতিতে কাকে লিডার হিসেবে মানে শেখ মুজিবুর রহমান কি বলবো রাহেমাহুল্লাহ আল্লাহ তাকে রহম করুন নাকি দোয়া করতে বাধা আছে যেটা আমাদের দেশের সম্পদ তাদের তার মাধ্যমে আলহামদুলিল্লাহ একটা বিপ্লব ঘটেছিল বাংলার জমিনে ওনার সিলসিলাতে যারা রাজনীতির প্রেক্ষাপটে আসছে তাকে কিন্তু গুরু মানে মানে না এই জন্য তারা মোহাব্বতে তার মূর্তি বানাতে চায় তার ভাস্কর্য বানাতে চায় কেন ইবাদতের সেন্সে কিন্তু না মোহাব্বতে কিসে মোহাব্বতে তাকে দেখলে জাজবা চলে আসে তখন ওই যে জয় বাংলা টেটে জোরে বলে তারপর আর কি বলে চেতনা জেগে যায় আর কি তাকে দেখলে যে আমরা এরকম নেতা হব আর এটা লজিক কেউ যদি কোনো ব্যক্তির রূপ দেখতে পায় তাহলে তার ঈমান বেড়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা তুলে ধরি আপনারা কি করবেন তাকবীর জোরে দিবেন না আল্লাহর নাম তাকবীর বলতে বলে তাকবীর জোরে বলেন না তাহলে কোনো কিছু নিদর্শন দেখলে মানুষের স্পৃহা বেড়ে যায় এই জন্য কিন্তু নেতাদের ছবি টাঙানো হয় তাকে দেখলে তার মতো হইতে আগ্রহ বাড়ে আর কি এমনটা বিষয় তো নূহ আলাইহিস সালামের জাতির কাছে এই শয়তান এসে কথাই বলেছিল তোমাদের এই নেতা তোমাদের এই ভালো মানুষ তার মতো করে একটা মূর্তি বানিয়ে ওখানে রেখে দাও যেখানে সে ইবাদত করত যেখানে তার আস্তানা ছিল ফানসাবান তারা তাই করলো তা করার পরে ইনসিবু ইলা মাজালিসিহিম ওয়াসাম্মুহা বিআসমাইহিম তার যা নাম ছিল এই মূর্তিটার তা নামই রাখো মানে এটা অমুক একবার হুবহু আকৃতি দিয়ে বানিয়ে বলছে এটা অমুক এটা অমুক এটা আল্লাহর ওই অলি এটা ওই অলি নাম লিখে দিল কিন্তু ইবাদত করতো না কি বলেছেন বিআসমাইহিম ফাফালু তারা তাই করলো ফালাম তুবাত কিন্তু এই মূর্তিগুলোর ইবাদত তারা করতো না জাস্ট একটা মূর্তি বানালো ভক্তির ভক্তির সাথে ভালোবাসার সাথে তারপরে বলতেছেন হাত্তা ইজা হালাকা হাউলাই
এই লোকগুলো যখন মারা গেল যারা মূর্তির কাহিনী জানতো এই লোকগুলো যখন মারা গেল হালাকা উলাই ওয়া তানাসাখাল ইল এই মূর্তির ইলম যখন উঠে গেল মানে জানলো না মানুষে মূর্তিগুলো কোত্থেকে আসছে কারণ দেখেন আজকে আমরা বাংলার জমিনে বেঁচে আছি বিদায় বা আপনারা যারা আছেন তারা ইতিহাস জানেন এই যে শেখ মুজিবুর রহমান বা নেতাদের যে ছবিগুলা ওই সুফিয়া কামাল আর কার কার জন্য মূর্তি বানানো হইছে না আমরা তো জানি এরা কারা আর আমাদের জাতি এদের পূজা করে না কিন্তু আমরা যখন থাকব না মূর্তিগুলো তো থেকে যাবে না শত শত বছর ধরে থেকে যাবে নাকি থেকে যাবে না এমন কি হতে পারে না শয়তান যখন আমাদেরকে দিয়ে মূর্তি বানালো আমরা যদি মরে যাই এমন কি হতে পারে না শয়তান আমাদের পরবর্তী জেনারেশন কি বলতে পারে না এটা তোমাদের একজন আল্লাহর ওলি ছিল বলতে পারে না পুত্র পূজা কেমনে এমনি শুরু হয়েছে পুত্র পূজা কেমনে শুরু হয়েছে এই কথাটাই বলতেছেন যে ওয়া তানাসাখাল ইলম ইলম যখন উঠে গেল ও বিদাত তখন এই পুতুলগুলোর পূজা শুরু হয়েছে তাহলে আজকে আমাদের কাছ থেকে যদি ইসলাম ইসলামের জ্ঞান যদি উঠে যায় তখনই দেখবেন মানুষ আল্লাহ ছাড়া বাকি যার তার ইবাদতে লিপ্ত হয়ে যাবে আজকে যদি হালাল হারামের জ্ঞান উঠে যায় আপনি মদকে পানির মতো পান করা শুরু করবেন আজকে যদি হালাল হারামের জ্ঞান উঠে যায় আপনি যার তার সাথে জানাই লিপ্ত হবেন বিয়ে বলে কিছু থাকবে না এটাই বোঝাতে চেয়েছি এলেম যদি উঠে যাবে কিয়ামতের আগে এই পৃথিবীর চিত্রটা কি হতে পারে আপনি একবার ভয় করেন এজন্য এলেম আছে বিদায় আজকে আমাদের মধ্যে কল্যাণ আছে আজকে এত কোটি টাকা খরচ করে এই যে মসজিদ বানানোর প্রয়োজন কি ছিল কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এখানে মাদ্রাসা করার জন্য প্রয়োজন কি ছিল শুধু আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য আজকে মাদ্রাসাগুলো যদি বাংলার জমিনে না থাকে তাহলে মুসলমানদের মাঝে ঈমান বাকি থাকবে না কারণ যেখানে স্কুল অলরেডি ইসলাম শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা যা খুশি তা শিক্ষা দেয় কিন্তু ধর্মের কোনো কিছু শেখায় না আজকে আপনি কি চাচ্ছেন যে মাদ্রাসাগুলো ঠিক এরকম হয়ে যাক এটা সত্য যে আপনাদের কাছ থেকে ভিক্ষা করে করে মাদ্রাসা বানানো হয়েছে হুজুররা বলেন না ডালের পানি খেয়ে এটা করে করে শুধু আপনার আমার ঈমানকে বাঁচানোর জন্য আজকে যদি আমাদের পূর্বসূরি হুজুররা যদি ডালের পানি খেয়ে আমাদেরকে এই ইসলামের দাওয়াত না দিত তাহলে আমরাও ওই গোসাকা গোসাই সেল বন্যায় ভেসে আসা ফেনার মতো খড়কুটার মতো পড়ে থাকতাম আমাদের মর্যাদা থাকতো না অতএব এই মাদ্রাসাগুলোকে আপনি কদর করার চেষ্টা করেন আপনি কি জানেন আপনার সমাজ একটা মাদ্রাসা হয়ে যাওয়া মানে কি আর এত কোটি কত কোটি টাকা খরচ হয়েছে এটাকে নির্মাণ এই যে বিশাল জায়গা যে বরাদ্দ করা হয়েছে আপনি নিজে কোনোদিন পারবেন আপনার আত্মা কুলাবে কুলাবে না কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহর দয়া রহমত বিদায় আপনাদের অঞ্চলে আল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠান করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এবং এটা আমাদের আহ্বান থাকবে আপনারা সন্তানদেরকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান এখানে আপনার রবের কালাম শেখানো হবে আপনার মানমর্যাদা শেখানো হবে যে একটা পিতামাতার সাথে কীভাবে আচরণ করা হয় এই শিক্ষা দেওয়া হবে বাচ্চাকে ইসলাম আমাদের নবীর মানমর্যাদা কি এটা শেখানো হবে এই মাদ্রাসা থেকে অতএব আমাদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে এবং আপনাদেরকে বলে দিই আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি আপনাদের এই হোসেনপুরবাসী এখন বুঝতে পারতেছেন না যে আপনারা কত বড় সম্পদের মালিক হয়ে গেছেন বুঝতে পারতেছেন না কিন্তু আমরা বুঝি আজকে আমরা একটা মাদ্রাসা করার জন্য লাখ টাকা পাই না একটা জমি কেনার জন্য আর আপনারা কোটি টাকার সম্পত্তি নিয়ে বসে গেছেন এটা কত বড় একটা আল্লাহর রহমত আপনাদের এই অঞ্চলে আপনাকে যদি কেউ কান পরা দেয় এটা ওহাবিদের এটা ভিন্ন মাজহাবের এটা অমুক তমুক আপনি নিজেকে ক্ষতি ছাড়া উপকার কোনোদিন করতে পারবেন না কিন্তু আপনি যেই দিন এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসবেন আপনি নিজে শুনবেন এই যে খুতবাগুলো যখন শুনলেন আমি কি আপনাকে মিসগাইড করেছি আমরা কি আপনাকে কোনো এদিক সেদিক ঝুঁকিয়ে দিয়েছি কোনো দলের দিকে ডেকেছি আমরা আপনাকে ইসলামের দিকে ডেকেছি আর আমাদের সন্তানদেরকে আমরা এইগুলোই শেখাই আল্লাহর দিকে ডাকা শেখাই অতএব আপনার সন্তান এগুলোই শিখবে যদি এটা আপনার কাছে হক মনে হয় তাহলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন এটা আমাদের আহ্বান থাকবে এবং আপনি জেনে নেন এখানকার মান অন্যান্য মাদ্রাসার থেকে নিচে না বরং উপরে আজকেও ডিসকাস হয়েছে যে খাবারের তালিকা দেখলাম বা তাদের শিক্ষা দেওয়ার যে সিস্টেমটা দোয়া করেন এই প্রতিষ্ঠানের এই প্রদানিয়া বাড়ির লোকদের এদেরকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন আপনার সন্তানের থেকে বেতন খেয়ে তার আর পয়সাওয়ালা হওয়ার কোনো প্রয়োজন নেই তাদেরকে আল্লাহ যথেষ্ট টাকার মালিক করে দিয়েছেন বরং তাদের ফান্ড থেকে ইনশাআল্লাহ আজিজ আপনাদের সন্তানের উপরেও খরচ তারা করবে এটা তারা ওয়াদাবদ্ধ যতটুকু পারেন আপনি দিবেন বাকিটা ওনারা ঘাটতি পুরো করবে এই চ্যালেঞ্জের সাথে নেমেছে সেই প্রতিষ্ঠানকে আপনি কীভাবে অস্বীকার করতে পারেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই কার্যকলাপকে তুমি কবুল করো, আমাদের কাজকে আল্লাহ তুমি সহজ করো, এবং বাংলার জমিনের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হুজুররা মুসলিমরা যেন এক হতে পারি। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, দয়া করো, বহুদিন হয়ে গেছে আল্লাহ, তুমি আমাদেরকে শক্তিশালী করো যাতে বাংলাদেশের মুসলিমকে মানুষদেরকে নিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তুমি আমাদের উপরে একটু দয়ার দৃষ্টিতে তাকাও এবং আমাদের অন্তরের ভেদাভেদগুলোকে আল্লাহ ভুলিয়ে দাও। যে কোরআন হাদিস তুমি নাজিল করেছো সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করো, এমন যত রকমের খরাফাত আর বেদাত আছে আমাদের সমাজ থেকে আল্লাহ উৎখাত করে দেওয়ার তুমি ব্যবস্থা করে দাও। আমিন আর রাব্বাল আলামিন।